হে ইয়ারো, গুড মর্নিং তোমাদের সবাইকে। স্বাগত জানাই আমার আর একটা নতুন ফ্রেশ ব্লগে। তো দেখতে পাচ্ছ গলার অবস্থা শেষ, কাশ্মীর ঘুরতে ঘুরতে ভালোই ঠান্ডা লেগেছে, মিথ্যে বলে লাভ নেই। তো যাই হোক, আজকে যে জিনিসটা করার কথা সেই জিনিসটা এখনও বুঝতে পারছি না হবে কিনা, কারণ শর্টেজ অফ টাইম। দেখতে পাচ্ছ এখন 8:20 বাজে, আমাদের আজকেই ফেরত আছে, আজকেই ট্রেন আছে। তো কি হবে সেটা এখন আমি জানি না, তো চট জলদি রেডি হয়ে নিচে যাই, দেন তারপরে কথা বলছি। যাই হোক, আমার পিছনে দাঁড়িয়ে আছে রাজধানী, আমি এখন জম্মুতাওয়াই স্টেশনে দাঁড়িয়ে আছি, এরপরেই আমার ট্রেন আসবে উত্তর সম্পর্ক ক্রান্তি। তো যাই হোক, আমার সফর মোটামুটি শেষ হলো, চোখ মুখ থেকে বুঝতে পারছি প্রচণ্ড টায়ার। তো যাই হোক, সেই জন্য সেই ভিডিও স্টার্ট করেছিলাম, তারপরে এতটাই লম্বা জার্নি ঠিকঠাক মতো কিছু করতে পারিনি। তো যাই হোক, এই ট্রেনটা যাক, আমার ট্রেনটা আসুক, দেখছি কতটা ঘন্টা পড়ে। এই হচ্ছে সিঙ্গেল লাইফ, এই হচ্ছে আমার লাগেজ, এই যে পিছনে আমার ট্রেন আসছে দেখতে পাচ্ছ, এই যে দূরে লাইট জ্বলছে, ট্রেন আসছে। যাই হোক, একা একা এখন যাত্রাপালা করতে হবে, গ্রুপের যারা যারা ছিল তারা সবাই অন্য ট্রেনে, আমি আলাদা ট্রেনে যাচ্ছি, শুধুমাত্র কার জন্য, তোমাদের জন্য, যাতে একটা নতুন কন্টেন্ট, নতুন কিছু দিতে পারি। তো যাই হোক, সেই চেষ্টার একটা ছোট্ট প্রচেষ্টা, তো এই জন্যই বলি তোমাদেরকে একটু সাপোর্ট করতে। যাই হোক, ট্রেনটা আসুক, তারপরে দেখাচ্ছি। তো এই একদম ট্রেন চলে এসছে, এই হচ্ছে আমার কোচ S6 দেখতে পাচ্ছ, তো এই কোচেই যাবো। একটু ট্রেন লেট আছে 5 মিনিট, কারণ একটু আগেই রাজধানী গেছে, তো এই জাস্ট ঢুকলো, তো একটু লেট হবে স্বাভাবিক। যাই হোক, আপাতত একা সফর, হয়তো সব স্টেশন কভারও করতে পারবো না। বাই বাই জম্মু, খুব ভালো লাগলো কাশ্মীর, স্বপ্নের শহর, আবারও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে, এইটুকু প্রমিস করতে হবে। নিঃসঙ্গতার যাত্রাপালায় যখন সঙ্গে কেউ নেই, কিছু কথা করারও নেই, রাত হয়ে গেছে, দেখতে পাচ্ছ অলরেডি লাইট ফাইট নিভে গেছে, তো এই শরীরের অবস্থাও খুব খারাপ, তো বুঝতেই পারছো যে স্টেশন কভার করতে পারবো না, তার জন্য আমি অসংখ্যভাবে দুঃখিত। তো তাও চেষ্টা করব, যদি কিছু করতে পারি, ইন্টারেস্টিং কিছু হলে ডেফিনেটলি তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, আমার সিটে আমি শুয়ে পড়েছি, বসেনি, কারণ সবাই শুয়ে গেছে সেই কারণে, আর ট্রেন মোটামুটি ছাড়লো 15 মিনিটস লেটে। তো দেখা যাক অন টাইম পৌঁছায় কি পৌঁছায় না, কারণ রাজধানীও তো একটু আগেই ছেড়েছে, তো জানতামই যে লেটেই ছাড়া, এটা কনফার্ম ছিল। তো যাই হোক, গ্যাস ট্রেন ছাড়লো, এখন ধুমধুমার গতিতে ট্রেন এগোচ্ছে। তো ফার্স্ট স্টপেজ যেখানে আছে চেষ্টা করব কভার করা, যদি পারি তো ডেফিনেটলি করব। তো ট্রেনে উঠে বলেছিলাম তোমাদেরকে কভার করবো, বাট কভার করবো কি, আমার ঠান্ডা লেগে বুঝতেই পারছো, মানে মুখ চোখ এরকম হয়ে অবস্থা যে আমি আর কিছু করতে পারিনি, একদম ঘুমিয়ে গেছি। ট্রেন যখন দিল্লিতে এসে থেমেছে তখন ঘুম ভেঙেছে, তো তারপরে আর ওই জন্য কিছু শ্যুট করিনি, ডাইরেক্ট চলে এসেছি রুমে। আমি তোমাদের রুম ট্যুরটাকে দিয়ে দিই, বাকি কথা পরে বলছি। তো এই গেট থেকে ঢুকে সোজা এসে এই হচ্ছে আমার রুম, এই হচ্ছে রুম ট্যুর তোমাদেরকে দিয়ে দিচ্ছি। মোটামুটি ভালোই রুমটা, আর প্রাইসের কথা আমি তোমাদেরকে আসছি একটু পরে, জাস্ট রুমটা দেখে নাও, জাস্ট সুন্দর, মানে মোটামুটি এইটা যা রুম আছে, তিনজন তো আরামসে থাকতে পারবে, চারজনও থাকতে পারে, তবে হ্যাঁ এটা একটু সিঁড়ির ঘর, বাট আমি যা ডিলে পেয়েছি, ভালো ডিলেই আমি পেয়েছি, সেটা তোমাদেরকে ডেফিনেটলি বলছি। আর এই হচ্ছে ওয়াশরুম, ভালো, দিল্লির মতো এলাকায় এই জায়গায় যে রেটে আমি রুম পেয়েছি, আমি আশা করি অন্য কোথাও পেতাম না, সেই জন্য আমি ফার্স্ট বারেই হ্যাঁ করে দিয়েছি। তো এইবারে এসে আমি কততে রুমটা পেয়েছি, এনি গেস গাইস? যাই হোক, আমি রিভিল করে দিচ্ছি, সেটা হলো আমি এই রুমটা পেয়েছি 1000 টাকায় অনলি, ঠিক আছে, কারণ দিল্লির মতো এলাকায় তুমি 2 ঘন্টা থাকো, 4 ঘন্টা থাকো, ইয়া সারাদিন থাকো, সব কিছুই। তো যেটা তোমাদের বলছিলাম যে 1000 টাকায় যে রুমটা পেয়েছি, সেটা তুমি যখনটাই থাকো, ইটস আ বেস্ট ডিল, মানে আমার তো মনে হয়েছে, আমি জানি না ওয়ার্থ কিনা, সেটা তোমরাই বলতে পারবে। তো এই হচ্ছে রুম ট্যুর দিল্লিতে, আর আজকে থাকা কিসের জন্য, শুধুমাত্র তোমাদেরই জন্য, এই জন্য তোমাদেরকে বলি যে সাপোর্টটা করতে, আমি আমার তরফ থেকে 100% চেষ্টা করছি যে তোমাদেরকে হ্যাপি করার, কিছু নতুন খোঁজ দেওয়ার। তো যাই হোক, আজকে দিল্লিতে যখন আছি, হ্যাঁ পুরো সারাদিন থাকবো না, বিকেলবেলায় আমি বেরিয়ে যাব, বাট যখন দিল্লিতে আছি তখন দিল্লির কিছু এক্সপ্লোর তো ডেফিনেটলি করতে হবে, বানতা হ্যায় এক্সপ্লোর তো বানতা হ্যায়, তো এক্সপ্লোরই কিছু করব, সেটা ফুড রিলেটেড হোক বা কোনো জায়গা রিলেটেড হোক, কারণ জায়গা একা একা ট্রাভেলিং করা, আসা যাওয়া, ইটস আ হেক্টিক থিং। তো
আমি ভাবলাম যে আজকে সারা দিন 24 আওয়ার্স তো আর হবে না, কারণ আমি 24 আওয়ার্স নেই। তো যাই হোক, ইভিনিং অবধি, সকাল মানে মর্নিংয়ের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ অ্যান্ড তারপরে ইভিনিং কিছু স্ন্যাক্স, এরকম তিনটে টাইপের যদি কিছু ডিশ তোমাদেরকে আমি তুলে দিতে পারি সেই চেষ্টাটাই করব। সেটার জন্যই কিন্তু এত কিছু আয়োজন, এত কিছু যোগ জমজ। তো যাই হোক, সেই জিনিসটা একটু মাথায় রেখো তোমরা, এটাই বলবো। আর সেই কথা মাথায় রেখে আমাকে একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দিও, এইটুকুই বলবো। তো এনিওয়েজ, আপাতত একদম ফ্রেশ হয়ে নি, ফ্রেশ হয়ে বেরিয়ে আমি ব্রেকফাস্ট করে ভিডিওটা অন করছি। দ্য সানরাইজ DX, এই হচ্ছে আমার হোটেল, পিছনে হচ্ছে আমার স্টেশন, দেখতে পাচ্ছ নিউ দিল্লি স্টেশন। এই যে এখানটায়, যাই না দেখা যাচ্ছে কিনা। তো যাই হোক, আপাতত বেরিয়ে পড়েছি দিল্লি এক্সপ্লোর করতে। দিল্লিতে এসে এখানকার লোকাল স্ট্রিট ফুড খাবো। তো আমাকে এই ভাইয়া বললো থোড়া আগে, বহুত আচ্ছা স্ট্রিট ফুড মিলেগা ব্রেকফাস্ট কে লিয়ে। তো ফিলহাল যাতে ওয়া পারি যাকে বাকি। তো দিল্লি দেখতে পাচ্ছ, এই হচ্ছে লোকাল ট্রান্সপোর্ট, এই হচ্ছে ভলভো বাস। আমি এখন আছি দ্য পাল হোটেলের সামনে। তো এখানে এক্সপ্লোর করার মতো দেখলাম না সেরকম কিছু, আমি মোটামুটি অনেকটাই এলাম, তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা রাস্তা এলাম। তো আপাতত আমি আগের দিকে, এই ব্রিজটা যেখানে মাঝামাঝি ওখানেই আমার হোটেল, তো ওখানেই আপাতত এখন ফিরে যাচ্ছি, কারণ ওখানেই খাওয়ার অপশন যা আছে দেখলাম মোটামুটি ভালো। তো ব্রেকফাস্টটা করি, অনেকটাই বেলা হয়ে গেছে। দেখতে পাচ্ছি এই যে ভলভো বাস যাচ্ছে দিল্লি, পরপর পরপর। আমাদের ওখানে যেরকম বাস অনেক কম, বাট এখানে প্রচুর বেশি দেখতে পাচ্ছি, পরপর পরপর সরকারি বাস কিন্তু ভর্তি আছে। এবার দেখো এই দিক থেকে আসছে, দেখতে পাচ্ছ এই হচ্ছে ভলভো বাস, দেখতে পাচ্ছ সরকারি, 40 থেকে 50 টাকা ভাড়া গড়ে। এটা হচ্ছে নন এসি বাস, জাহাঙ্গীর পুরী যাচ্ছে। আর এই দেখতে পাচ্ছ তোমার আর একটা বাস আসছে জামনানগর। দিল্লি রাস্তায় দিয়ে আমি চলে এসেছি যে লোকাল স্ট্রিট ফুড ট্রাই করবো বলে। তো মোটামুটি এখন দেখতে পাচ্ছি একটু হালকা যানজট আছে, তো যানজট পেরিয়ে আমি মোটামুটি যাওয়ার চেষ্টা করছি এবং তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি যে দিল্লিতে এলে কী খেতে পারো। ছোলে ভাটোরে আমিও জানি ভালো, তো ওটা তো ও ছাড়া কী আছে দেখছি, সেটাই দেখে ঘুরে চেষ্টা করছি, দেখছি ফাইনালি ডিসাইড করি কী খাবো, দেন তোমাদেরকে দেখাচ্ছি। এরকম যাচ্ছিলো, এরকমভাবেই দিল্লি মার্কেটে সব খাবার দাবার পাওয়া যায়। তো এখানে আমি কুলচে নিচ্ছে, ভাই বানিয়ে দিচ্ছে কুলচে, দেখতে পাচ্ছ 20 টাকা দাম বললো এক পিসে কুলচে বানিয়ে দিচ্ছে। এছাড়া বার্গার প্যাটিস প্রচুর কিছু আছে জিনিস, দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছি জিনিসটা মোটামুটি এরকম হবে, কুলচে 20 টাকা করে, ঠিক আছে, মানে দিল্লির মতো এলাকায় 20 টাকায় কুলচে ট্রাই করাই যেতেই পারে ব্রেকফাস্টে। যাই হোক, ফার্স্ট আইটেম আজকে দিল্লিতে দাঁড়িয়ে আমি ট্রাই করবো। নেক্সট দেখতে পাচ্ছি ওই যে পনির, বার্গার পনির, এটাও 20 টাকা করে। পনিরটা একটা অর্ডার দিয়েছি যে বানাচ্ছে, যেহেতু আমি একা মানুষ, সেই লক্ষ্যে তোমাদের রিভিউ দিতে মানে দেখাতে পারছি না, বাট এটুকু বলছি যে দেখে বলতে পারি আগেরটা খেয়ে দেখলাম খুব ভালো লাগছে এবং খেয়েও আশা করি ভালো লাগছে। যাই হোক, রিভিউটা আমি আমার মতো করে দিয়ে দেবো, কারণ খেতে খেতে রিভিউ দিতে পারলাম না, তার জন্য ক্ষমা প্রার্থী। তো জাস্ট রুমে এলাম, রুমে আসার আগে আমি মানে আসার পরেই যে কথাটা বলার, দেখতে পাচ্ছ এখানে পুরোপুরি গরম পড়ে গেছে, পুরো ফ্যান চলছে, কদিন পরে এসিও চালাতে হবে। মানে কারেন্ট টেম্পারেচার এখন হচ্ছে 31 ডিগ্রি সেলসিয়াস। তো বুঝতে পারছ দিল্লিতে কতটা গরম আর কলকাতায় আমার জন্য কতটা গরম অপেক্ষা করছে। যাই হোক, কিছু করার নেই, যদি গরম থাকে গরমটাকে মেনে নিয়ে আমাদের আগে এগোতে হবে। তো আপাতত এখন ব্রেকফাস্টটা হয়ে গেল, স্ট্রিট ফুড তোমাদেরকে দেখিয়ে দিলাম যেরকম কথা দিয়েছিলাম, এরপরে স্ট্রিট ফুড লাঞ্চ আমি চেষ্টা করব দেখাবার। এখন জানি না কতটা কী করতে পারবো, কারণ বাইরে কিন্তু মারাত্মক গরম, ভালোই গরম, বুঝতেই পারছো। তো দেখা যাক, যেটা যা হবে সেটা তো তোমরা দেখতেই পারবে। রাইট নাও ব্রেকফাস্টে পড়ে আর মোটামুটি 40 টাকায় 20 টাকা করে দুটো আইটেম আমি খেলাম, দারুণ খেতে, ভালো খেতে। কুলচাটা বেস্ট খেতে ছিল অ্যামং দ্য পনিরের থেকে, পনির যেটা আইটেমটা ছিল পনির স্যান্ডউইচ, পনির স্যান্ডউইচের থেকে কিন্তু কুলচাটা, মশালা কুলচাটা কিন্তু সত্যিই দারুণ।
আর 20 টাকায় দিল্লির বাজারে, মানে জাস্ট ইমাজিন করো তোমরা, মানে ভাবা যায় না। আমি পেলাম, তোমাদেরকে দেখালাম, এক্সপ্লোর করলাম, তো ভাইটার সাথে কথা বলছিলাম, ভাই বলল আমি মোটামুটি এরম টাইমে আর ঘুরে ওই রাস্তাতেই থাকি। তো কোন রাস্তা তোমাদের তো দেখিয়ে দিয়েছি, লম্বা ওই রাস্তাতে ও ঠেলা নিয়ে ঘোরে আর কি। তো ভাইটার সাথে দেখা হলে ডেফিনেটলি তোমরা কুলচাটা খেও, ওইটুকুই আমি রেকমেন্ড করবো। তো যাই হোক, রাইট নাও একটু রেস্ট করে নিই, দেন আবার একটু পরে লাঞ্চ করতে বেরোবো। এখন মোটামুটি নিয়ার অ্যাবাউট 10:30 বাজে, তো এখন অনেকটাই টাইম আছে, 12টা নাগাদ হয়তো বেরোবো লাঞ্চে, তখন দেখা হবে। হে তমন্না মেরি বস এহি তক মেরি। যাই হোক, রাইট নাও দেখতে পাচ্ছ একদম লাঞ্চ করার জন্য রেডি হয়ে গেছি। তো লাঞ্চ করতে বেরোই, বেরিয়ে ভিডিওটা আমি কন্টিনিউ করছি। বাইরে বেরোতে বিশ্বাস করে একদম ইচ্ছা করছে না, এতটা গরম, মারাত্মক পরিমাণে গরম আছে বাইরে। বাট কী করবো, খিদে পেয়েছে, খেতে হবে, তো সেই জন্য তো যেতেই হবে। আর তোমাদেরকে কথা দিয়েছি যে ব্রেকফাস্ট দেখিয়েছি, লাঞ্চ দেখাবো, আর ইভিনিংয়ে যদি দেখাতে পারি ছোট্ট হালকা ফুলকা কিছু স্ন্যাক্স হোক বা কোনো জুস হোক, কোনো কিছু একটা দেখাবো, এটা কথা দিয়েছি। তো কথা রাখতে এখন বেরোচ্ছি। তো তোমাদের জন্য যেটুকু খাটছি তোমরা তার দামটুকু শুধু দিও, ওইটুকুই বলার, কারণ সব কিছুরই কিন্তু একটা মূল্য হয়, সেটা তোমরাও জানো। তো সেই মূল্যটাই আমি চেয়ে নিচ্ছি, প্রাপ্য মূল্যটা। এনিওয়েজ, বেরিয়ে আমি ভিডিওটা কন্টিনিউ করছি। তো যাই হোক, এই হচ্ছে আমার একটি লাঞ্চ, 90 টাকা, রুটি দিয়ে 90 টাকা হয় দোকানে, বুঝতে পারছো? এছাড়াও অনেকক্ষণ দিয়ে পাওয়া যাচ্ছে। তো এই যে হোটেলটা, এইখানে আমি ছিলাম আগে, রাজ গেস্ট হাউস, আজ থেকে 2015-16 কথা বলছি। তো এই হোটেলে ছিলাম, তো তখনই খোঁজ পেয়েছিলাম যে এখানে খুব নাকি ভালো স্ট্রিট ফুড পাওয়া যায়। তো স্ট্রিট ফুডের খোঁজ তো এখানে তোমাকে আমি দিলাম, যেখানে খেলাম। তো এই হচ্ছে স্ট্রিট ফুডে গিয়ে দেখতে পাচ্ছ ঠেলা করে বসে, দাম খুব রিজনেবল, কারণ আগেরবার একটা দোকানে ঠকে গেছিলাম, সেই দোকানটাও তোমাদের আমি দেখাচ্ছি। দেখো ফলও আছে দেখতে পাচ্ছ, এছাড়া মাটির কাজ করা সমস্ত জিনিসপত্র দেখতে পাচ্ছ সুন্দর। আর এই হচ্ছে গোলু ভাইয়ের দোকান, এই দেখে রাখো, এ হচ্ছে গোলু ভাই। তো এইখানে মোটামুটি এইখানে আমি খাবার খেলাম, এবং এই দাদাকে দেখে রাখো, এই দাদা হচ্ছে গোলুদা। তো এখানে খুব ফেমাস দোকান, আমি আগে জানি, এসে খেয়েছিলাম 5 বছর আগে, তো আবার বাপাসে খেলাম। এই তোমার স্টেশনের ঠিক অপোজিট পাড়েই হচ্ছে দোকানটা হবে, দেখতে পাচ্ছি এই দূরে স্টেশন, তার ঠিক অপোজিট পাড়েই হচ্ছে দোকান, একটি চকে হচ্ছে পাহাড়বালি গঞ্জে। তো এইখানে আমি আগেও খেয়েছিলাম, 2015-তে এসেছিলাম, তখনও খুব রিজনেবল প্রাইস, 4 খানা রুটি আর একটা চিকেন 90 টাকা, এইখানে কোথাও দিতে পারবে না। এই কোর্সটা আশা করি তোমাদের ভালো লাগলো। তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটু সাপোর্ট করো, কারণ তোমাদের জন্যই এত কিছু খোঁজ দেওয়া, নিত্য নতুন মাথায় রাখা। হয়তো আরও বেশি কিছু করব ভেবেছিলাম, বাট সেই ইয়েটা সম্ভব হচ্ছে না। এবার আমি তোমাদের দেখিয়ে দিই যে দোকানে আমরা ঠকে গেছিলাম, ডাল ভাত আর সেদ্ধ খেয়ে মোটামুটি আমাদের বিল হয়েছিল 8,000, না 8,000টা একটু ভুলই বললাম, মনে হয় 5,000 টাকা বিল হয়েছিল নিয়ার অ্যাবাউট, আজ মনে নেই, 2014-15 কথা। তো সেই দোকানটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে নিউ দিল্লি স্টেশন, তার ঠিক ব্যাং অন অপোজিটে এই যে শিব হোটেল। তো এই হোটেলেই আমি 4,000-5,000 টাকা চুনা লেগেছিল, তাই দেখিয়ে দিই। তো তোমাদের যে দোকানটা দেখালাম, এই দোকানের কথাই আমি বলছিলাম, আই থিঙ্ক এবি ব্লগসের অনির্বাণের মনে পড়বে সেই দোকানটা দেখে। তো এই দোকানটাই ছিল, তো এবং এখানেই চুনা লেগেছিলো মোটামুটি 4,000-5,000 টাকার ইয়ে। তো যাই হোক, আপাতত লাঞ্চ তো কমপ্লিট হয়ে গেল, কিছুক্ষণ পরে ট্রেন আছে, আর কি এক্সপ্লোর করবো সেটা তো টাইমই নেই। তো তোমরা যদি সাপোর্ট করো তো ডেফিনেটলি আরও ভবিষ্যতে টাইম নিয়ে আসবো, এবং চেষ্টা করবো তোমাদের সামনে আরও অন্য কিছু ভালো জিনিস তুলে দেওয়ার। এখন টাইম শর্টেজের জন্য সেটা পসিবল হলো না। সো তোমরা প্রে করো, এবং তোমরা সাপোর্টটা আরও বেশি বেশি করে করো, যাতে পরবর্তীকালে সব কিছু ছেড়ে শুধুমাত্র তোমাদের জন্য ইউটিউবে আমি ভিডিও আপলোড করতে পারি। তো যেটা বলছিলাম যে 4টে রুটি আর চিকেন হচ্ছে 90, 2টো রুটি চিকেন নিলে হচ্ছে 80 রুপিস, ঠিক আছে, এই ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। আর 5 বছর করছিলাম, অ্যাকচুয়ালি বুঝতেই পারছো যে শরীরের কন্ডিশন ভালো না, ওই জন্য একটু ভুল বলছিলাম, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। 2015-16 মানে এখন 2023, মানে মোটামুটি 7-8 বছর আগেকার কথা বলছি। তো বুঝতেই পারছো, তখন একটা ভালো, আমরা 4 জনে এসেছিলাম, 4 বন্ধু, তো একটা ধুমধুমার ট্রিপ ছিল। তখন তো ব্লগ করতামও না, মানালিতে গিয়েছিলাম, এখন
কৌশিকদা গেছে মানালিতে। তো যাই হোক, মানালিতে গিয়েছিলাম, অন দ্যাট টাইম ওই ঠকে গেছিলাম, তো সেই ব্যাপারটা তোমাদের বললাম। আর একটা গোলু ভাইয়ার যে দোকানটা দেখালাম, এটা আজকের দোকান নয়, আমি 2015 আমি জিজ্ঞেস করলাম, মানে 2012 না 2011 থেকে উনি বসছেন, ঠিক আছে? তো বুঝতে পারছি অলরেডি কতটা পুরনো দোকান, আর সবাই ওনাকে চেনে, কারণ উনি যা কোয়ালিটির খাবার দেন, যা টেস্ট মারাত্মক, ওটা কেউ দিতে পারবে না, আমি হরফ করে বলতে পারি। আর প্রাইস, প্রাইস তো তোমরা নিজেরা বলো, আমি কি বলবো, আমি তো খেয়েছি, আমার তো যেটা মানে রিজনেবল কেন, মানে এতটা সস্তা লেগেছে, সেই জন্য তোমাদেরকে এক্সপ্লোর করাবার জন্য কিন্তু আজকে গিয়েছিলাম, এবং ফাইনালি যে করাতে পেরেছি এতে আমি সিরিয়াসলি খুব হ্যাপি। তো যাই হোক, আপাতত এখন এই জাস্ট রুমে চলে এসেছি, এই ফ্রেশ হলাম, এখন নিয়ার অ্যাবাউট 2:30-এর কাছাকাছি বাসতে যায়, তো মোটামুটি 4 নাগাদ বেরোতে হবে, কারণ 4:45 আমার ট্রেন। তো যাই হোক, সেই ট্রেনেরও একটা ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব, বাট কতটা কি হবে জানি না, হয়তো রাত্রিবেলা আমি স্টেশন কভার করতে পারবো না, বাট যেটুকু যা পারবো সেইটুকুই তোমাদেরকে দেবো, এইটুকু কথা দিচ্ছি। তো এখন আপাতত কিছু করার নেই, বসে আছি, তো কিছু জিনিস খাচ্ছি, সেটাই তোমাদেরকে শেয়ার করি। তো যাই হোক, এটাই আমি এখন খাচ্ছি, এই হচ্ছে আঙুর, 500 আঙুর 50 টাকা নিল মোটামুটি খেতে। এই হচ্ছে পিনাটস, যার দাম হচ্ছে 20 রুপিস, দেখতে পাচ্ছি 10 টাকার পিনাটস এখানে আমার চোখে পড়লো না। আর এটা লজেন্স না, এটা লজেন্স নয়, এটা কি, এটা স্টেপ সিল, দেখো দেখাচ্ছি, দেখতে পাচ্ছো, কারণ গলার অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, যেটা তোমাদেরকে বলছিলাম, গলার অবস্থা খারাপের জন্য বাধ্য হয়ে আমি এটা নিলাম, এখন কোনো রকমভাবে বাড়িতে পৌঁছাই, বাড়িতে পৌঁছে দেন ট্রিটমেন্ট তো ডেফিনেটলি করতে হবে, মানে বুকে একদম সর্দি বসে আছে। তোমরা এটাই প্রে করো যাতে আমার শরীরটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ঠিক হয়ে যায়, কারণ অফিস আছে, প্রচুর চাপ আছে কলকাতায় গেলে, আর এই ফ্রি ব্যাপারটা একদম জীবন থেকে মুছে যাবে, কারণ ব্যস্ততা তখন প্রচুর পরিমাণে ঠেলা দেবে কাজ করার জন্য এবং সব কিছু করার জন্য, তো সেই ব্যাপারগুলো কিন্তু আছে। তো তোমরা এই জিনিসটা একটু প্রে করো যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, ফার্স্ট থিং। সেকেন্ড থিং, যে কাশ্মীরের যে এপিসোডটা, সেটাতে কিন্তু তোমরা এত এত ভালোবাসা দিও, একটু ভালোবাসার কিন্তু কৃপণতা করো না, এইটুকু বলছি, প্রচণ্ড কষ্ট হয়েছে বিশ্বাস করো। হ্যাঁ, তবে এইটুকু বলছি, চোখের যা স্যাটিসফ্যাকশন আমি পেয়েছি ক্যামেরার লেন্সের থ্রু, তোমরা যারা আমার ভিডিও বা ব্লগ দেখবে মনে হতেই পারে এটা আবার এমন কি, বাট ট্রাস্ট মি, মানে ওটার মতো হেভেন, যে বলে না কাশ্মীর স্বর্গ, সত্যিই মনে হচ্ছিল আমি স্বর্গ থেকে ঘুরে আজকে দিল্লিতে এসে দাঁড়িয়ে আছি, সত্যিই মনে হবে, ট্রাস্ট মি, অসাধারণ জায়গা, আমি ডেফিনেটলি যাব যদি সময় সুযোগ হয়, কারণ সব কিছুই ডিপেন্ড করছে সময় সুযোগ এবং তোমাদের সহযোগিতা, তোমাদের সহযোগিতাটা বেশি বেশি পরিমাণে থাকলে আবার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কিন্তু আমি এই বড় বড় ট্রিপগুলো, বড় বড় ট্যুরগুলো কিন্তু করতে পারবো। তো যাই হোক, অনেকটা বকবক করলাম, আপাতত এইগুলো খাই, 2:30 বাজে, আর 1 ঘন্টা পরেই, 1.5 ঘন্টা পরে আমাকে বেরিয়ে যেতে হবে, 1 ঘন্টা পরে রেডি হব, কিচ্ছু করার নেই। এই ছিল সফর, মনটা সত্যি প্রচণ্ড খারাপ, এতজন ছিলাম একসাথে, সেখান থেকে আমি একা, আজকে লাস্ট ডে, আমি এবার বাড়ি ফিরছি একা। তো যাই হোক, সব কিছু মিলিয়ে মনটা সত্যি বলতে একটু দুঃখিত, বাট তোমাদের জন্য কন্টেন্টের কিন্তু কোনো রকম কিছু অভাব রাখিনি, এটুকু আশা করি তোমরা ভিডিওটা দেখেও বুঝতে পারছো। তো যাই হোক, রাইট নাও আপাতত খেয়ে দিয়ে নিই, এই ফল টল যা আছে খেয়ে দিয়ে রেডি হয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, আর মাঝখানে যদি ইন্টারেস্টিং কিছু আসে ডেফিনেটলি দেখাবো। তো একদম পুরোপুরি রেডি হয়ে গেছি, ফাইনাল টাইম মোটামুটি এখন দেখতে পাচ্ছি ঘড়ির কাঁটা 3:30 বাজে, তো আমার ট্রেন হচ্ছে 4:50-এ, বুঝতে পারছো কোন ট্রেনে যাচ্ছি, তো তাও আমি রিভিল করব না, আমি একদম স্টেশনে যাই, স্টেশনে গিয়ে ভাবছি ওটা পার্টটা একদম আলাদা করে দেবো, ছোটো পার্ট হোক বাট ঠিক আছে আলাদা করে দেবো, এটাই ভেবেছি। তো যাই হোক, দেখছো একদম পুরো রেডি হয়ে গেছি, তো এই পার্টটা এইটুকুই থাক, এটা হচ্ছে এক্সপ্লোর ছোটোখাটো বাট দারুণ দুটো খোঁজ। আজকে আমি সকালে ব্রেকফাস্ট করেছি 40 রুপিস, 90 রুপিসে লাঞ্চ করেছি, মানে 130, আর রাত্রিরে চেষ্টা করলে 70 টাকায় খাওয়া দাওয়া হয়ে যাবে। তো দিল্লির মতো এলাকায় সারাদিনে 200 টাকায় চ্যালেঞ্জ, যদি আমি এটা বলে থাকি তাহলে কি ভুল কিছু বলবো, তোমরা কি বলো বন্ধুরা? তো যাই হোক, এটা এই টপিকের ওপরেই থাক, যে 200 টাকায় দিল্লিতে কীভাবে ভালো মন্দ খেয়ে কাটানো যায় 3 বেলা। তো এনিওয়েজ, আপাতত এই ভিডিওটা এইটুকুই ছিল, আশা করি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে যা যা করতে হয় ভোরে ভোরে করে দিও, কারণ প্রচণ্ড খাটনি হয় বোঝো আই থিঙ্ক তোমরা। তো যাই হোক, কিপ ইন টাচ, অলওয়েজ অন ফেথফুল টাচ, বাই ফর নাও। তো